আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি ফিরে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজে একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। তো আসলে একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট সব ক্ষেত্রেই একটা খুব প্রয়োজনীয় বিষয়, কারণ আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে ভেরিফাইড জিমেইল লাগে। প্লাস আপনি যদি যে কোনো কাজে, যে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজে একটা ভেরিফাইড জিমেইল খুব ইম্পর্টেন্টলি লাগে, তাই একটা ভেরিফাইড ইমেইল খুব প্রয়োজন হয় সবার ক্ষেত্রেই। তাই ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিই কীভাবে খুব সহজেই জাস্ট 2 মিনিটের ভিতরে আপনার একটা ভেরিফাইড ইমেইল খুলতে পারবেন। তো ভিউয়ার্স, লেটস স্টার্ট। আমরা ফিরে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের জিমেইল অ্যাপসে। তো আমি জিমেইল অ্যাপসে চলে যাব। তারপর এখানে দেখতে পারতেছেন উপরে একটা আমার এখানে টি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে টিতে ক্লিক করব। দেন একটু নিচে স্ক্রল করে নিচে এসে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এখানে গুগল সিলেক্ট করে দেব। এখানে লোডিং হচ্ছে। এখানে লোডিংয়ের পর এখানে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে বলতেছে ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা যেহেতু নিজের জন্য অ্যাকাউন্ট করব তাই ফর মাইসেলফ সিলেক্ট করে দেব। তারপর এখানে এন্টার ইওর নেম বলতেছে, তো আমি এন্টার ইওর নেম আমি একটা নাম দিয়ে দিব। তো আমি আমার এখানে নাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করব। তো এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আপনারাও আমার আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে জেন্ডার মেল সিলেক্ট করে দিবেন বা ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন এগুলো সিলেক্ট করার পর। তারপর এখানে ওনারা একটা জিমেইলের অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমি আপনারা আপনাদের পছন্দ মতো লেটার সব কিছু মিলে একটা ভালো একটা জিমেইল মেক করে দিবেন। তো আমি একটা জিমেইল মেক করে দিচ্ছি। তো আমি জিমেইল মেক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। দেন এখানে এই কাজটি হচ্ছে মেইন, এটাকেই ভেরিফাইড অ্যাকাউন্টের মূল বলা হয়। তো আমরা অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিব। তো ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর ফোন নাম্বার দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করব। তারপর দেন এখানে আবার নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন এখানে অ্যাকাউন্ট হয়ে গেল, খুব সহজেই অ্যাকাউন্ট হয়ে গেল। তো এভাবেই আপনারা খুব সহজে একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি যে প্রসেসটা দেখালাম সম্পূর্ণটা খুব সহজ একটা প্রসেস। তাই ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো, আপনাদের উপকার হলো কি না তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।